নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আহারে বাহার আহারে বাহার চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজ বানাবো লাউয়ের কোপ্তা লাউয়ের কোফতা অনেকে অনেক রকমভাবে বানিয়েছেন তবে আমি কিভাবে বানাই সেটাই দেখুন আর পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা ফলো করুন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি আপনাদের ভালো লাগবে বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন তবে চলুন শুরু করি আমি লাউটাকে এভাবে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এভাবে এবার আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব গ্রেটারের মোটা দিকটা দিয়ে গ্রেট করতে হবে সরু দিকটা দিয়ে করলে অনেক সময় বেশি সরু হয়ে যাবে মিহি হয়ে যেতে পারে একটু দানা দানা ভাব থাকবে সেভাবে আমি সবগুলো লাউকে গ্রেড করে নিচ্ছি এখানে তিন কাপ পরিমাণে কাপে গ্রেট করা লাউ হয়েছে এই লাউগুলোকে আমি এবার একটু লবণ মাখিয়ে রেখে দেব হাফচা চামচ পরিমাণ লবণ মেখে দশ মিনিটের জন্য রেখে দেব। আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দুটো টমেটো কুচি দেড় ইঞ্চি আদা কুচি চারটে কাঁচা লঙ্কা আর পাঁচ ছয় কোয়া রসুন এবার আমি একটা ফ্রাইং প্যানে একটু এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা দারচিনি এলাচ লং আর এক চা চামচ ধনে এবার এগুলোকে একটুখানি তিরিশ চল্লিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ জিরে জিরেটা দিয়েও আমি তিরিশ চল্লিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে দেবো মোটামুটি এক মিনিট মতন এগুলোকে লো ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে খেয়াল রাখতে হবে পুড়ে না যায় এবার আমি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুনগুলো সব একসঙ্গে দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে নেব একটু লবণ দিয়ে একটু নুন দিয়ে দেবো দিয়ে এবার ঢেকে দেবো নাড়াচাড়া করে প্রায় দু মিনিট মতন ঢাকার পর ঢাকাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম এক চা চামচ চারমগজ এবার এগুলোকে তিরিশ চল্লিশ সেকেন্ড মতন নাড়াচাড়া করে আমি একটা পেস্ট তৈরি করে নেব আর এদিকে আমি লাউগুলোকে এভাবে চিপে চিপে জলটা আলাদা করে নিচ্ছি আর লাউগুলোকে আলাদা করে নিচ্ছি এভাবে চিপে চিপে করে নিতে হবে দেখুন এভাবে জলটা আলাদা হয়ে গেছে লাউগুলো আলাদা হয়ে গেছে আপনারা যদি দেখেন যে জলটা একটু বেশি রয়ে গেছে তাহলে আরেকবার চিপে নিতে পারেন আমার দরকার নেই আর আমি এখানে পঞ্চাশ গ্রাম মতন পনির গ্রেট করে দিয়েছি দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো এবার এগুলোকে আরেকটু জিরে ধনে দিয়ে দিলাম সামান্য অল্প অল্প দিয়ে এবার এগুলোকে ভালো করে মেখে নেব আর দিয়ে দিলাম এক চামচ চিনি এগুলোকে ভালো করে মেখে নেওয়ার পর আমি এক কাপ বেসন নিয়েছি বেসনটাকে অল্প অল্প করে দিয়ে এভাবে মেখে নিচ্ছি বেসনটা দিয়েছি বাইন্ডিংয়ের জন্য আপনারা চাইলে পনিরটাকেও স্কিপ করতে পারেন এবার এভাবে গোল গোল করে সবগুলো তৈরি করে নেব এবার আমি আমি এখানে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি তার মধ্যে সরাসরি দিয়ে দিলাম কেননা বেসন যতই দিই লাউতে লবণ দেওয়া থাকলে জল ছাড়তেই থাকে সেজন্য মেখে বেশিক্ষণ রাখা যাবে না সরাসরি তেলে দিয়ে দেওয়াটাই ভালো দিয়ে দিচ্ছি কেননা বেসনে যেহেতু বেসন দেওয়া আছে সরাসরি শক্ত হয়ে যাবে এবার এদিকে আমি পেস্ট পেস্টটা তৈরি করে নিচ্ছি একদম মিহি পেস্ট করতে হবে আর এদিকে আমি উল্টে পাল্টে এগুলো ভেজে নিচ্ছি দেখুন এগুলো এরকম পেস্ট হয়েছে আর কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সাদা তেল এদিকে আরেকটা কড়াই বসিয়ে গরম করে নিয়ে দিয়ে দিলাম আমি তেল আর দিয়ে দিলাম একটু গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ আর হাফ চা চামচ জিরে একটা তেজপাতা এবার একটু ভাজা হয়ে গেলে আমি সেই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো এবার মশলাটাকে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব প্রায় তিন চার মিনিট আমার এই মশলাটাকে কষাতে হয়েছে এই মশলাটা ভালো করে কষাতে হবে তাহলে টেস্টটা আসবে এবার মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি দিয়ে দিলাম জল জলটা যার যার পরিমাণ মতন দেবেন কে কীরকম গ্রেভি রাখতে ভালোবাসেন সেই পরিমাণে দিয়ে দেবেন এবার ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ স্বাদ অনুযায়ী কেননা ঝোলে আমি এর আগে লবণ দিই টমেটোতে একটু লবণ দেওয়া আছে আর লাউতেও আছে এবার ঢেকে ফুটতে দেব দু মিনিটের মতন দু মিনিট ফোটার পর আমি এর মধ্যে কোপ্তাগুলি সব দিয়ে দিচ্ছি এবার একটু নাড়াচাড়া করে ঢেকে দেব আরও দু মিনিটের জন্য ফুটতে দেব ফোটার পর আমি একটুখানি ধনে কুচি দিয়ে দিলাম তাহলে বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন